আমরা এই মৌলভীবাজার ব্যবসা সমিতিতে অনেক দিনই ছিলাম এবং আমরা নতুন নেতৃত্ব দেখতে চাই। এই নতুন নেতৃত্বের ভিতরে আমরা আমাদের বশির ভাই যেভাবে আমাদেরকে আগামী দিনের যে ফসলের ঘর তুলে আনার চেষ্টা করতেছেন সেই জন্য আমরা বশির ফারুক এবং বাবলু পরিষদের সমর্থন দিয়ে আমিও একজন যে সহসভাপতি ছিলাম সেখান থেকে সরে গিয়ে আমি নতুনদেরকে জায়গা করে দিয়েছি এবং আমরা আপনাদের কাছে অনুরোধ করব আমরা মৌলভীবাজারে ব্যবসা করি এই মৌলভীবাজারে বেগম বাজার এবং আমাদের এই আগানো আইয়া মানে আলী হোসেন খান রোডের অনেক ব্যবসায়ী ভাইয়েরা এখানে আছেন আমরা সকলেই ওয়াদাবদ্ধ করি যে আমরা একবার হইলেও আমাদের এই পরিষদটাকে যেটা আমরা বশির ফারুক এবং আজমল হোসেন বাবলু ভাইয়ের পরিষদ এই পরিষদের ভিতরে আমরা যারা যারা সমর্থন করেছি সকালে সকালে মিলে আগামী জানুয়ারির 25 তারিখে যেন আমরা সকলে একত্রে পূর্ণ প্যানেলে ছাতা মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করি। তা আগামী দিনের এই আশাটা যেন আমাদের পূরণ হয় সেটা যেন আমাদের আপনারা সকলে মিলে আমরা দোয়া করি যেন আমরা পূর্ণ প্যানেল জয়যুক্ত করে ওনাদের কাছে আমরা আমাদের দায়িত্ব দিব এবং যেগুলি ওনারা বলেছেন আমাদের আজমল হোসেন বাবলু ভাই বলেছেন আমাদের মোহাম্মদ আলী ভাই বলেছেন এখানে পাপ্পু বলেছেন অনেকে বলেছেন এবং শহীদুল্লাহ ভাইও অনেক কথা বলেছেন সেই প্রতিশ্রুতি যেন আমাদের থাকে সেটাই আমি আপনাদের কাছে আশা করি।